প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি ফরহাদউদ্দিন আহমেদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই আলোচনায় আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনগত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই এই বিষয়টা জানতে চান অনেকেরই এই বিষয়ে জানার অনেক কৌতূহল রয়েছে আমি আমার পেশাগত জীবনেও দেখেছি যে এই ধরনের বিষয়গুলো অনেকেই এনকাউন্টার করেন অর্থাৎ এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হন বিষয়টা হচ্ছে আপনারা অনেক এই টাইটেল দেখেই বুঝতে পারছেন তারপরও আমি বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় মামলা ট্রান্সফার করা অর্থাৎ এক জেলা থেকে বা এক আদালত থেকে অন্য আদালতে মামলা ট্রান্সফার করা উদাহরণস্বরূপ যদি বলা যায় আপনি বগুড়ায় বসবাস করেন আপনার বিরুদ্ধে আপনার শত্রুপক্ষ অথবা আপনার প্রতিপক্ষ হয়রানিমূলক হোক বা যে কোনো কারণেই হোক মিথ্যা হোক যে কোনো প্রয়োজনেই হোক যদি অন্য ডিস্ট্রিক্টে মামলা করে যেখানে আপনার মামলা পরিচালনা করা আসা যাওয়া বা অন্য যে কোনো কারণে সমস্যা হতে পারে সে এমন জায়গায় যদি মামলা পরিচালনা করা মামলা ফাইল করে থাকে আপনাকে যদি মামলা কন্টেস্ট করতে হয় সেক্ষেত্রে আইনে কিন্তু বিধান আছে সুস্পষ্ট যে যদি আদালত উপযুক্ত মনে করে ন্যায়সঙ্গত মনে করে তাহলে পক্ষদ্বয়ের যে কোনো কারো আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট ডিভিশনে কিন্তু ট্রান্সফার মিসেলেনিয়াস কেস দায়ের করা যেতে পারে এবং সেই ট্রান্সফার মিসেলেনিয়াস কেস দায়ের করার পরে আদালত শুনানির পরে যদি আদালত সন্তুষ্ট হয় মহামান্য হাইকোর্ট ডিভিশনের যদি মাননীয় বিচারকগণ যদি সন্তুষ্ট হন তাহলে সেক্ষেত্রে ট্রান্সফার অ্যালাউ হয়ে যায় এবং সংশ্লিষ্ট যে কোর্ট যেই জায়গায় মামলাটি পরিচালনা করার জন্য প্রেয়ার দেওয়া হবে সেই জায়গায় মঞ্জুর করে থাকে অনেক ক্ষেত্রেই তো এটা আরও একটু ক্লিয়ার করে বলছি আপনাদেরকে সেটা হচ্ছে এরকম যে ধরুন আপনার আপনি বসবাস করছেন চট্টগ্রামে কিন্তু আপনার বিরুদ্ধে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিলেট অথবা আর তার চেয়েও কোনো দূরে রাজশাহী পঞ্চগড় বা যে কোনো জেলায় যদি মামলা যে কোনো জেলার আদালতে যদি মামলা দায়ের করে থাকে হয়রানিমূলক হতে পারে তঞ্চকতামূলক হতে পারে প্রতারণামূলক হতে পারে যে কোনো প্রয়োজনে হতে পারে অথবা সত্যি সত্যি যে কোনো কারণে যদি মামলা পরিচালনা দায়ের করে থাকে সেক্ষেত্রে অনেকেই অনেক কষ্ট সাফার করতে হয় ওখানে গিয়ে হাজিরা দিতে হয় অচেনা অপরিচিত জায়গায় গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আইনের বিধান হচ্ছে যেটা আমি আগেও বলেছি আর একটু স্পষ্ট করে দিচ্ছি মহামান্য হাইকোর্ট ডিভিশনে ট্রান্সফার মিসেলেনিয়াস কেস যেটা আমরা ট্রান্সফার মিস বলি সেটা দায়ের করে মহামান্য হাইকোর্ট ডিভিশনকে যদি কনভিন্স করা যায় বোঝানো যায় যে আপনি আসলেই ক্ষতিগ্রস্ত হবেন ওই সমস্ত এলাকায় গিয়ে মামলা যদি কন্টেস্ট করেন এবং এটা আপনার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার আপনার কর্মস্থল অথবা আপনার বাসস্থান এখানে আপনি ওখানে গিয়ে প্রতি মাসে হাজিরা দেওয়া বা মামলা কন্টেস্ট করা বা পরিচালনা করা আপনার জন্য দুরূহ ব্যাপার ন্যায় বিচারের স্বার্থে আদালত ইচ্ছা করলে দুই পক্ষের যাতে সুবিধা হয় এমন কোনো জেলায় অথবা এমন কোনো কোর্টে মামলাটি ট্রান্সফারের জন্য নির্দেশ দিয়ে থাকেন অনেক ক্ষেত্রেই সেই বিষয়ে আদালত ইন্টারফেয়ার করে থাকেন যদি আমরা মহামান্য হাইকোর্টে মাননীয় বিচার প্রতিগণকে যদি আমরা সেটা কনভিন্স করতে পারি বুঝাতে পারি আইন দিয়ে এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে ফ্যাক্ট দিয়ে যদি বুঝাতে পারি সেক্ষেত্রে কিন্তু এটা হয় কাজেই এই বিষয়ে অনেকেই অনেক বেশি শঙ্কিত অনেক বেশি আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো কোর্টে বা আদালতে যদি যে কোনো মামলা আপনাদের বিরুদ্ধে ফাইল করা হয় কারো বিরুদ্ধে যদি আনয়ন করা হয় তাহলে সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে প্রতিকার পাওয়ার সুযোগ কিন্তু আইন আপনাদেরকে দিয়েছে ফৌজদারি কার্যবিধিতে সেই বিধান রয়েছে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই সাথেই থাকবেন আর আপনারা যারা এই আলোচনাটি শুনছেন বাংলা ভাষাভাষী প্রতিটি বাংলার মানুষ এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি মানুষের কাছে যেন এই ভিডিওটি বা এই আলোচনাটি ছড়িয়ে যায় সেই ব্যাপারে আশা করি পজিটিভ পদক্ষেপ আপনারা নেবেন আর প্রত্যেকে যার যার অবস্থান থেকে আইন মেনে চলবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন নিজে দায়িত্ব পালন করবেন অন্যকে ধুষ দেওয়া থেকে চলুন আমরা বিরত থাকি দুর্নীতিকে না বলি ধন্যবাদ সবাইকে